চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আমরা ধারাবাহিক ভাবে এর আগেও দেখেছেন, আমরা অসংখ্য ভিডিও আমাদের ক্লাসের লেকচার ডাউনলোড করেছি, যেমন ম্যাথ, রসায়ন, ইংরেজি ইত্যাদি। তো আমার পূর্বে ইতিমধ্যে আমার 5টা ভিডিও আপলোড করা হয়েছে। আমার এবার ভিডিও হচ্ছে 7নম্বর ভিডিও, 6ষ্ঠ নম্বর ভিডিও হচ্ছে সেট সংক্রান্ত। আমরা শিখবো আজকে সেট কি, সেটকে চেনার উপায় এবং সেটে ব্যবহৃত আরও অনেক কিছু রাশি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত শিখবো। তো প্রথম হচ্ছে সেট। তো সেট কি, আগে সেটটা আমরা বুঝবো। আমরা এই যে চিন্তা জগৎ বা বাস্তব জগতের কোনো বস্তুর সংগ্রহকে একত্রে সেট বলা হয়। যেমন আমরা লিখতে পারি বই সেট বলতে পারি, তারপর মোবাইল সেট, সোফা সেট, এক্সেট্রা। তো সেট হচ্ছে যে এই বাস্তব জগতের কোনো বস্তুর সংগ্রহকে আমরা একত্রে সেট বলতে পারবো। তো এখন দেখবো সেটের জনক। সেট আবিষ্কার করেছেন জার্মান গণিতবিদ, ওনার নাম হচ্ছে জর্জ ক্যান্টর। তো জর্জ ক্যান্টরকে সেটের জনক বলা হয়। তো আমরা এখানে লিখি সেটের জনক, সেটের জনক, সেটের জনক হচ্ছেন জর্জ ক্যান্টর। তো এখানে আমরা দেখেছি জেএসসি এবং এসএসসি পরীক্ষায় এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটের জনক আসছিল এমসিকিউ হিসেবে। তো আমরা এই সেটের জনককে অবশ্যই মনে রাখতে পারি, বেশ করি ক্লাস 8 অর্থাৎ জেএসসি এসএসসি এবং চাকরি প্রত্যাশীদের জন্য হয়তো এই এমসিকিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে আমরা সেটের জনককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনে রাখবো। তো সেটের জনক হচ্ছে জর্জ ক্যান্টর, জর্জ ক্যান্টর। তো ইনি হচ্ছেন জার্মান অধিবাসী অর্থাৎ জার্মানের নাগরিক। তো এখানে আমরা লিখতে পারি, এখানে হচ্ছে জার্মান, জার্মান লিখবো অর্থাৎ ইনি জার্মানের অধিবাসী। তো এখন দেখবো সেটকে আমরা মানে সেট যে বলতে পারি, তার আগে শিখবো আমরা সেটের উপাদান, সেট কি আর সেটের উপাদান কি। তো আমরা দেখি সিটি পড়বে, যেমন এক্স, ওয়াই, জেড এরকম আছে। তো এইটাকে আমরা এটাকে সেট বলতে পারবো। সেটকে মূলত সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করা হয় অর্থাৎ সেট বলতে বুঝবো সেট, সেটা যে সেটই হোক না কেন, কোনো উপাদান এক্স ওয়াই জেড কে বলা হবে সেটের উপাদান। আর সেকেন্ড ব্র্যাকেট থাকলেই তখন বুঝবো যেটা অবশ্যই সেট। যদি যেমন আমাদের কোনো ক্ষেত্রে সমাধান নির্ণয় করতে বলে যে সমাধান সেট নির্ণয় করো, তো কোনো বীজগাণিতিক রাশির আমরা ক্যালকুলেশন করে অর্থাৎ সমাধান করে যদি এক্স ওয়াই পাই, অবশ্যই যদি সমাধান সেটের কথা বলে তাহলে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করতে হবে। তার মানে বুঝলাম সেটকে আমরা প্রকাশ করতে পারি এভাবে যে সেটে অবশ্যই সমান চিহ্ন থাকবে, সেটা যে সরি সেটা হবে যে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট থাকলে বুঝবো যে আমরা এটা এটা সেট বলেছি। তো সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে যেমন এক্স ওয়াই জেড বা এরকমও থাকতে পারে এ বি সি, তারপর থাকতে পারে 1 2 3 বা এরকমও থাকতে পারে, এটা অসীম সেট। তো যাই হোক, আমরা দেখতেছি যে ভিতরে যে উপাদান অর্থাৎ 1 2 3 এগুলোকে বলা হবে সেটের উপাদান, আর এগুলো সম্পূর্ণ একটা সেট। এ বি সি হচ্ছে সেটের উপাদান এবং এটা একটা সেট। এক্স ওয়াই জেড একটি, এক্স ওয়াই জেড হচ্ছে সেটের উপাদান এবং এটা একটা সেট। তো আমরা শিখলাম যে এক্স ওয়াই জেড 1 2 3 এ বি সি কে সেটের উপাদান বলা হয়। এবার আমরা শিখব সেট প্রকাশের পদ্ধতি অর্থাৎ সেটকে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি। তো সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি, যে সেটকে আমরা কি কি ভাবে প্রকাশ করতে পারি। নাম্বার ওয়ান সেট, সেট প্রকাশের পদ্ধতি প্রথম হচ্ছে টেবুলার মেথড অর্থাৎ তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিকে ইংলিশে আমরা টেবুলার মেথড বলতে পারবো। আর সেট প্রকাশের প্রথম পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। আমরা জাস্ট এক্সাম্পল গুলো লক্ষ্য রাখবো, সংজ্ঞা না শিখলে হবে, কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যে তালিকা পদ্ধতি কি। একটা সেটকে আমরা দেখেই যেন বলতে পারি এটা কোন পদ্ধতি। আমরা দেখেছি এর আগে এসএসসি এবং জেএসসি পরীক্ষা আসছিল যে নিচের কোনটি তালিকা পদ্ধতি বা নিচের কোনটি সেট গঠন পদ্ধতি।
তো আমরা শিখবো তালিকা পদ্ধতি কি এবং সেটাকে সেনার বলে। তো আমরা এখানে দেখতেছি তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতি শিখতে হলে আমরা জানি তো সেটের উপাদান, অর্থাৎ যে সেটে সেটের উপাদানগুলো কমা চিহ্ন ব্যবহার থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থাকবে সেই সেটকে আমরা তালিকা পদ্ধতি বলতে পারবো। যেমন এখানে আমি অলরেডি দেখাইছি তালিকা পদ্ধতি ওরা, যেমন আমরা এখানে লিখতে পারি 2, 4, 6, 8 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো 2, 4, 6, 8 এখানে দেখা যাচ্ছে সেটের উপাদান হচ্ছে 2, 4, 6, 8 আবদ্ধ থাকবে সেই সেটকে বলা হবে তালিকা পদ্ধতি। যেমন তালিকা পদ্ধতির একটা এক্সাম্পল, তো আরো হতে পারে এরকম, যেমন হতে পারে এ কিন্তু ডট ডট আছে মানে বুঝতে হবে অসীম, এই সেটটা একটা অসীম সেট কিন্তু এটা তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতিকে, তালিকা পদ্ধতি কি এবং তালিকা পদ্ধতিকে চেনার উপায় আমরা শিখলাম, অর্থাৎ যে সেটে সেটের উপাদানগুলো কমা চিহ্ন থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ থাকবে সেই সেটকে আমরা বলতে পারবো তার সেট প্রকাশের তালিকা পদ্ধতি। তো আমরা এবার সেট প্রকাশের দ্বিতীয় পদ্ধতি শিখব। সেট প্রকাশের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সেট বিল্ডার মেথড, অর্থাৎ সেট গঠন পদ্ধতি। দেখেই জেনে বলতে পারি যে এটা তালিকা পদ্ধতি নাকি সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতি মূলত একটা শর্তযুক্ত সেট, অর্থাৎ যে সেটে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থাকবে কিন্তু সেটের উপাদান সরাসরি উল্লেখ থাকবে না, সেখানে থাকবে একটা শর্ত, শর্ত দেওয়া থাকবে। যেমন এখানে আমরা লিখতে পারি এক্স যেন এক্স বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজধানী, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আছে। তো এটা দ্বারা আমরা বুঝতেছি, অর্থাৎ প্রথমে আমি বলেছি যে সেট গঠন পদ্ধতি হচ্ছে শর্তযুক্ত সেট, অর্থাৎ যে সেটে সেটের উপাদান প্রত্যক্ষভাবে দেওয়া থাকবে না কিন্তু দেওয়া থাকবে যে অর্থাৎ একটা শর্ত দেওয়া থাকবে। তো এখানে আমাদের এক্স যেন এক্স, এক্স যেন এক্স মানে আমাদের এখানে এক্স এর মান, এক্স এর মান বোঝাচ্ছে কোনগুলো, সেগুলো হচ্ছে বাংলাদেশের রাজধানী সমূহ। এক্স এর মান হবে বাংলাদেশের রাজধানী সমূহ, কিন্তু বাংলাদেশের রাজধানী আমরা জানি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ। তো এখানে এই এই শর্ত দ্বারা বোঝাচ্ছে যে বাংলাদেশের সব রাজধানী এক্স, এক্স এর মান হচ্ছে সব বাংলাদেশের সবগুলো রাজধানী। তো এখানে শর্ত দিয়ে বোঝাই দিছি। তো এটা হবে আমাদের সেট গঠন পদ্ধতি। আমরা আরো কতিপয় এক্সাম্পল শিখি, যেমন এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং এক্সটা 10 থেকে ছোট, এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, আমরা এই পদ্ধতি ক্লোজ করে দিই। তো দেখা যাচ্ছে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা। তো আমাদের এখানে এক্স দ্বারা বোঝাচ্ছে যে এক্স এর মানটা আমরা নির্ণয় করব, তো এই শর্ত দ্বারা বোঝায় যে এক্সটা হবে সকল স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা আমরা জানি হচ্ছে 1, 2, 3, 4 ডট 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 এভাবে। তো আমরা শিখলাম সেট প্রকাশের পদ্ধতি, এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি, নাম্বার 2 হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, আবার একটু রিপিট করি সিম্পলি। তালিকা পদ্ধতি সেটার উপর সেটের উপাদানগুলো প্রত্যক্ষভাবে দেওয়া থাকবে, যেমন 2, 4, 6 কমা চিহ্ন থাকবে, প্রত্যক্ষ দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তো এখানে সেট গঠন পদ্ধতি আমরা মনে রাখা সহজ উপায় যে যে সেটে একটা শর্ত দেওয়া থাকবে সেটের উপাদান প্রত্যক্ষ থাকবে না
কিন্তু কিন্তু থাকবে কি অবশ্য একটা শর্ত দেওয়া থাকবে। তখন একটা শর্ত আমরা অলরেডি আলোচনা করেছি। তো আমরা শিখলাম সেট কি, সেটের জনক, সেট প্রকাশের দুটো পদ্ধতি। তো আমরা এখন শিখব সেট, সেটে ব্যবহৃত কতিপয় প্রতীক, অর্থাৎ কোনটা দ্বারা কি আমরা ব্যবহার করব। প্রথম হচ্ছে যেমন সেট প্রকাশের পদ্ধতি, পদ্ধতিটা সরি, সেটা হচ্ছে সেটে ব্যবহৃত কতিপয় প্রতীক। যেমন এইটাকে আমরা বলি, এইটাকে আমরা বলবো ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ, এটা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট, সংযোগ সেট। তারপর আছে এটা হচ্ছে ইন্টারসেকশন, ইংলিশে আমরা এটাকে ইন্টারসেকশন বলতে পারবো, আর বাংলায় আছে এখানে সেট সেট, সেট সেট। তো এই দুইটার কাজ আমরা এখন দেখবো। যেমন সংযোগ করা, অর্থাৎ দুইটা বা দুই অধিক কোন সেটের মধ্যে সংযোগ স্থাপন করা হচ্ছে এর কাজ। যেমন আমাদের এখানে যদি বুঝি প্রথম, অর্থাৎ আমরা সংযোগ সেট নিয়ে আলোচনা করব, সংযোগ সেট। যেমন দুইটা সেট এ সমান দেয়া আছে 1 2 3, এ সমান দেওয়া আছে 1 2 3, এবং বি সমান দেয়া আছে 2 4 6, 2 4 6। তো এই দুটোকে যদি বলা হয় সংযোগ করো, অর্থাৎ যদি বলা হয় এ ইউনিয়ন বি নির্ণয় করো, এ ইউনিয়ন বি, তখন কি হবে? তো আমরা দেখবো এ ইউনিয়ন বি এর মধ্যে সংযোগ স্থাপন করতে বলছি। তো আমরা আগে লিখবো এখানে এর মান, এর মান হচ্ছে 1 2 3, আর তারপর আছে ইউনিয়ন, আবার বি এর মান দেওয়া আছে 2 4 6, 2 4 6। তো এই দুই সেটের মধ্যে আমরা সংযোগ করবো। সংযোগ মানে এই দুই সেটে যতগুলো উপাদান আছে, ভিন্ন উপাদান, সবগুলোকে লিখলে আমাদের এই দুই সেটের মধ্যে সংযোগ স্থাপন হয়ে যাবে। যেমন আমরা এখানে লিখবো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, আর একটা আছে 6। তাহলে এখানে 1 2 3 2 4 6, তো এই উপাদানগুলোর মধ্যে যেগুলো সাধারণ উপাদান আমরা সেগুলো এখানে লিখেছি। তো দেখা যাচ্ছে 1 2 3 4 6, 1 2 3 4 6 হচ্ছে এ ও বি এর মধ্যে সংযোগ সেট। তো সংযোগ সেট বলতে দুই সেটের মধ্যে যতগুলো উপাদান আছে আমরা একত্রে লিখবো। এখন লিখবো আমরা, এবার লিখবো ইন্টারসেকশনের কাজ। যেমন ইন্টারসেকশন অর্থাৎ সেট সেট, এটাকে আমরা বলবো সেট সেট, সেট সেট। তো লক্ষ্য করবো এ একটা সেটে আছে, বি ও একটা সেটে আছে, এই দুই সেটে সেট সেট, অর্থাৎ সাধারণ উপাদান যেটা ওইটা যেটা লিখতে হবে। যদি বলা হয় যে এ ইন্টারসেকশন বি, এটার মান যদি আমাদের নির্ণয় করতে বলে, তো আমরা প্রথমে লিখবো, প্রথম এ এর মান দেওয়া আছে 1 2 3, ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে 2 4 6। তো এই দুইটাকে আমরা লিখতে পারবো, অর্থাৎ সেট বলতে যে এই দুই সেটের মধ্যে যে উপাদান মিল আছে, যেটাকে সেট করে, অর্থাৎ যেটা মিল আছে। যেমন আমরা এখানে দেখতেছি মিল শুধুমাত্র এখানে 2 আছে, এখানে 2 আছে, 1 এর মিল নাই, 3 এর মিল নাই, 4 এর পাশে মিল নাই, 6 এর মিল নাই। তার মানে এটা সাধারণ উপাদান, অর্থাৎ যেটা মিল আছে ওটাকে আমরা সাধারণ উপাদান বলতে পারবো। তো 2 হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি এর সেট সেট হচ্ছে 2। তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই। আমাদের চ্যানেল, অর্থাৎ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। আর আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে গেলে ডিসক্রিপশন বক্স অথবা আমাদের ইনবক্সে করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।